কমলপুর থানানি লাইন সংগ্রাম পেকতারাই মারিনো কেবেঙ্গাই নাইরুতু মুঙ্গো অঙ্করি বেলাইনো উংখারি কাহা মানকা সা শালনি ফরকুথুগো খুয়াই কমলপুর রুটনি শ্রীরামপুর নাগা পয়েন্ট নিবসকাঙ্গ হুইসা কক্তমানি বিশিংদই খুমনে মালখুঙ্গো রমখা তে ও মালখুঙ্গো নাইরুতু ক্লাইমানি বিশিংদই সেরথাম ব্রাউন সুগার মানকা আবনি হাতিনি রাংমানি ইঙ্গানে 9 কোরোর আবনি লগি লগি খরকথাম সেকজানাই মানে পাইফাল খাইনানো রংখা কমলপুর থানানি পুলিশ জন্ম হওয়া নেই আজকে রাত্র অনুমান 10:30টায় আমাদের কাছে একটা গোপন তথ্য আছে যে দুইটা গাড়ি একটা মহিন্দ্রা বোলেরো ম্যাক্সি ট্রাক এবং আরেকটা ন্যাক্সা লাইট মোটর ভেহিকেল দুইটা কুমারঘাটের দিক থেকে আসছে এবং খোয়াইয়ের দিকে যাবে। এই গাড়িগুলো মধ্যে কিছু আমাদের কন্ট্রাব্যান্ড আর্টিকেলস থাকতে পারে, ড্রাগস জাতীয় কিছু সামগ্রী থাকতে পারে। সেই তথ্য অনুযায়ী আমাদের শ্রীরামপুর যে নাকা পোস্ট রয়েছে সেখানে আমাদের কর্মরত অফিসার ছিলেন সাব ইন্সপেক্টর সৌরভ ভট্টাচার্যি এবং এসআই ভিডি ডালং এবং যত এসএসবি স্টাফ এবং আমাদের পুলিশ স্টাফ, তো দুইটা গাড়িকে আমরা আটক করি এবং তল্লাশি চালিয়ে দেখতে পাই যে যে বোলেরো ম্যাক্সি ট্রাকটা আছে সেটার মধ্যে আলাদা একটা চেম্বার আমাদের আধার নিচে এবং সাইডে আলাদা চেম্বার করা আছে। তখন আমাদের সন্দেহ জাগে এবং আমরা তৎক্ষণাৎ আমরা এই বিষয়টা আমাদের নিকটবর্তী এসডিপিও সাহেবকেও জানাই এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকেও আমরা খবর দিই। এতে ছিল ম্যাক্সি ট্রাক গাড়ির যে একজন ড্রাইভার ছিল আরেকজন পাসেঞ্জার ছিল, তাদের দুজনই বাড়ি বক্সন করে এবং যে ন্যাক্সা গাড়ি চালকের বাড়ি বিশাল করে। এখন তদন্তের স্বার্থে আমরা এখন কিছু আগাম বলছি না, তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে। ইনফরমেশন ছিল যে একটা আমাদের মহিন্দ্র বোলেরো ম্যাক্সি ট্রাক যার নম্বর 1728 TR01 BR 1728 এবং একটা ন্যাক্সা গাড়ি গ্র্যান্ড ভিটারা ন্যাক্সা গাড়ি সাদা রঙের, এটা কুমারঘাটের দিক থেকে আসছে এবং সোনামুড়া সাব ডিভিশনে যাবে। ওই খবরটা পাওয়ার পর আমাদের যে শ্রীরামপুর যে নাকা পোস্ট আছে সেটাকে আমরা অ্যাক্টিভেট করাই এবং এই খবর পাওয়া মাত্র আমাদের সাব ইন্সপেক্টর সৌরভ ভট্টাচার্যি এবং আমি নিজে আমাকে জানানোর পর আমি ঘটনাটা এই বিষয়টা আমি আমাদের মাননীয় এসডিপিও সাহেবকে জানাই, তারপর ঘটনাস্থলে আমরা রওনা হই, পাশাপাশি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকেও আমরা খবর দিই। ওনারা আসার পর আমরা যথারীতি ইন্ডিপেন্ডেন্ট উইটনেসেসের সম্মুখে আমরা ওখানে তল্লাশি শুরু করি এবং তল্লাশি করার সময় আমরা দেখতে পাই যে গাড়িতে ম্যাক্সিটার গাড়িতে একটা আলাদা চেম্বার করা আছে। তো চেম্বারটাকে আমরা একটু হোল্ড করে যখন সন্দেহ হয় মানে একটু হোল্ড করে আমরা দেখতে পাই যে এখানে প্যাকেট রাখা আছে, তৎক্ষণাৎ আমরা আমাদের সিজারের প্রক্রিয়াটা শুরু করি। আমাদের এসডিপিও সাহেবও ঘটনাস্থলে চলে এসেছিলেন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ছিল এবং উইটনেস যারা ছিলেন ইন্ডিপেন্ডেন্ট তাদের সম্মুখে আমরা গাড়িটা ভেঙে আমাদের চেম্বারটা ভেঙে আমরা 244 কেসেস আমরা উদ্ধার করতে পারি, যার মধ্যে রাখা ছিল যেটা আমরা ব্রাউন সুগার হেরোইন যে ড্রাগস এগুলো রাখা ছিল। তারপর আমরা এই ডিজিটাল ওয়েইং স্কেলে এখন আমরা এটা মাপযোগ করে দেখছি যে কতটা পরিমাণ আমরা উদ্ধার করতে পেরেছি।
আরো কি চান্স আছে উদ্ধারের? হ্যাঁ, তল্লাশি এখনো চলছে, হয়তো আরো আমরা উদ্ধার করতে পারব। যতটুকু পেলেন তার বাজার মূল্য কত হতে পারে? এটা এখনো পুরোটা আনুমানিকটা প্রসেসটা সম্পূর্ণ শেষ না হলে আমি এখন আগাম কিছু বলতে পারছি না, আমরা পরে জানিয়ে দেবো।